हाय फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल पक्ष से आप सबा के स्वागत। सो फ्रेंड्स, आज के वीडियो में मैं आपको देखो अपना कीभव जो फाइबर रही है फाइबर गिगे कीभव अपने इमेज अपना कीभव एडिट करबें से आज के सम्पूर्ण देखो। तो फ्रेंड चलो वीडियो शुरू कर दार जरा चैनल के सबसक्राइब करनी प्लिज सबसक्राइब कर देवें और पास बेल आइकन प्रेस कर देवें। फ्रेंड चलो देखा अपने से क्यों से काजटी करते हैं। सो फ्रेंड्स, আপনাদের আমাদের গিগ ক্রিয়েট করার জন্য আমরা ফটোশপ ব্যবহার করব এবং সবার প্রথম আমরা যে টপিকস নিয়ে আমরা গিগ খুলতে যাচ্ছি সেই টপিকস আমরা আইডেন্টিফাই করে সেই টপিকস অনুযায়ী আমাদেরকে গিগ ক্রিয়েট করতে হবে। সো ফ্রেন্ডস, আমরা যে টপিকস নিয়ে কাজ করব সেই টপিকস এর গিগ তৈরি করব। সো সেই টপিকসের গিগগুলো আমরা কি রকম আকারে তৈরি করব সেটিকে আমাদের ফাইবার অনুযায়ী অ্যানালাইসিস করতে হবে। আমরা ফাইবারে চলে যাব আগে। ফাইবারে চলে যাওয়ার পর আমরা সেখান থেকে আমরা অ্যানালাইসিস করব। দেখতে পাচ্ছেন আমি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে এসেছি। সো এখান থেকে আমরা অ্যানালাইসিস করব যে আমাদের আমরা যে টপিকসটি নিয়ে আমি যদি এখানে কপি পেস্ট একটি টপিকস নিয়ে আমি আজকে একটি গিগ তৈরি করব। সো আমি যদি এখানে লক্ষ্য করি তাকে দেখতে পাবো এখানে অসংখ্য গিগ রয়েছে এবং আমরা সেটিকে এখান থেকে আমরা চয়েস করব এবং যাদের কাজ দেখতে পাচ্ছেন এখানে তিনি 62টি কাজ অলরেডি পেয়েছেন। তো যারা বেশি পরিমাণে কাজ পেয়েছে এবং যাদের গিগগুলো খুবই দেখতে স্মার্ট আমরা সেই কয়েকটা গিগ আমরা ওপেন করব। ওপেন করার পর সেখান থেকে আমরা আইডেন্টিফাই করব যে আমরা কীরকম আকারে আমাদের গিগগুলো মেক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আমি ওপেন করেছি এই গিগটি এডিটে তিনি 62টি কাজ করেছে। তারপর এই গিগটি আমি ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছি 113টি কাজ তিনি পেয়েছেন অলরেডি করেছেন। তারপর এখানে যদি আমি দেখতে পাচ্ছি 387টি উনিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই কাজগুলো করে থাকে। তো এখানে আমি যদি আরেকটি দেখেন দেখতে পাচ্ছেন এখানেও আরেকটি রয়েছে গিগ। সো আমরা এখানে গিগের বিভিন্ন রকমের ইমেজ আমি দেখতে পাচ্ছি। তো সেই ইমেজগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের গিগ আমাদের মেক করতে হবে, গিগ এডিট করতে হবে গিগের ইমেজগুলো। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারা কত স্মার্টলিভাবে এখানে কাজগুলো কমপ্লিট করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে আইডেন্টিফাই করব যে আমরা কীরকম আকারে আমাদের গিগ আমরা মেক করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো আমরা যে কাজটি করব, তো আমরা এখানে আমরা যদি একটু ভালো করে অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি সার্ভিস রয়েছে, তারপর ফাইবার এরকম। তো এখানে আমরা যদি এখান থেকে জাস্ট ওনার কিন্তু দেখতে পাচ্ছেন এটি অনেক স্মার্ট এরকম আমাদের কিছু আমরা ইমেজ তৈরি করতে পারি এক্সেল থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওনারও কিন্তু ইমেজগুলো অনেক সুন্দর হয়েছে গিগগুলো গিগের পিকচারগুলো। সো অবভিয়াসলি অনেক সুন্দর। তো আমরা এরকম আমরা কিছু গিগ আমাদেরকে অবশ্যই এডিট করতে হবে। সো আমি জাস্ট আপনাদেরকে আজকে যে ফন্ট পেজটি রয়েছে সেটিও এডিট করে আমি এডিট করতে কীভাবে করতে পারি সেটিকে দেখাবো আর চেষ্টা করবো পাশাপাশি এগুলো দেখানোর জন্য। তো আমরা জাস্ট এখান থেকে আমরা এরকম আকারে একটি আমরা ডাটা এন্ট্রি সার্ভিস নিয়ে একটি আমরা গিগ খুলতে পারি গিগের ইমেজ আর যে কাজটি করব আমরা এরকমভাবে এটি খুলতে পারি। তো আদার্স হয়েছে যেইগুলো রয়েছে এইগুলো এরকমভাবে। তো আমরা দেরিগুলো মেক করার তেমন কিছু নয়, আমরা জাস্ট এখানে গুগল থেকে ইমেজ ডাউনলোড করে আমরা এটিকে সেট করে নেব তাহলেই হবে। তো এখানে আমরা যেইগুলো মেক করবো এইগুলো হচ্ছে এইগুলো। তারপর এখান থেকে আরও আমরা যাচ্ছি এটি ফ্রন্ট পেজ মেক করার জন্য। সো আমরা এখান থেকে একটি ফ্রন্ট পেজ আপনাদের এরকম একটি ফ্রন্ট পেজ আমি আপনাদেরকে মেক করে দেখাচ্ছি ফাইবারের জন্য। তো এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে ডাটা এন্ট্রি কপি পেস্ট। তারপর এখান থেকে আমরা জাস্ট ডেসক্রিপশনে চলে গেলে এখান থেকে অনেকগুলো আইটেম আমরা পাবো, এগুলোকে কপি করে নিতে পারি আমরা জাস্ট কপি করে নিতে পারি। তারপর আমরা যদি এখান থেকে ফটোশপে চলে যাব, আমরা ফটোশপ দিয়ে এডিট করব। আমরা ফটোশপ CS5.3 তারপর এইটা যে যেই ভার্সনে ইউজ করেন সব ভার্সনে আপনারা খুবই কমপ্লিটলি ভালো কাজ করতে পারবেন। সো আমি যেই ফটোশপ ইউজ করি ম্যাক্সিমাম টাইম সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফটোশপ 8 রয়েছে, তারপর এখানে ফটোশপ CS3 রয়েছে। তো CS3টি খুবই স্মার্ট, এটি আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এইটি ওপেন করেছি। তো আমি এইটি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি দুইটি ফটোশপ ব্যবহার করে থাকি, যেহেতু CS6 রয়েছে CC রয়েছে সেগুলো আমি ব্যবহার করি না, কারণ আমাদের পিসি কিন্তু কনফিগারেশন একদমই হাই লেভেল না। যার পিসি একদম গেমিং পিসি আমি বলবো তারা CS6 অথবা CC ভার্সন ইউজ করতে পারেন। আদার্স ওয়েস আপনারা CS3টা ব্যবহার করবেন, খুবই স্ট্যান্ডার্ড।
সো আমরা প্রথমে আমরা যে কাজটি করব, তো আমাদের যে প্রথম অবস্থায় আমাদের কিন্তু গিগের ইমেজ আমরা তিনটি আপলোড করতে পারবো, যাদের নতুন অ্যাকাউন্ট আর যাদের পুরাতন অ্যাকাউন্ট তারা আমরা আপনি, এবং যারা একেবারে একটি লেভেলে রয়েছেন তারা অবশ্যই 9-10টি ইমেজ আপনি আপলোড করতে পারবেন। সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তিনটি ইমেজ আমাদেরকে এডিট করতে হবে, এবং আমরা প্রথম অবস্থায় যে আমাদের ম্যাক্সিমাম সাইজ এবং লো সাইজ লোয়ার সাইজ রয়েছে, তো আমরা যে প্রথম অবস্থায় আমাদের লোয়ার সাইজেই কিন্তু ইমেজ আমাদের করতে হবে, যেটি হচ্ছে 550 পিক্সেল এবং 370 পিক্সেল, এবং আমরা যদি একদম হাই লেভেলেরটি বলি তাহলে সেটি হচ্ছে 794 পিক্সেল বাই 410 পিক্সেল। তো আমি এখানে হাই আমরা যদি গুগলে চার্জ করি তাহলে আমরা দেখতে পাবো হাই, এবং আমরা গুগলে লিখে চার্জ করলেই হবে যে গেম ফাইবার, যদি আমরা চার্জ করি তো ফাইবার গিগ, তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফাইবার গিগ ইমেজ সাইজ। আমি যদি ম্যাক্সিমাম লিখি ম্যাক্সিমাম, সো আমি যদি এখানে লিখে চার্জ করি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের যে নর্মালি আমরা যেটি করব মিনিমাম এটি হচ্ছে 550 পিক্সেল বাই 370 পিক্সেল, এবং আমাদের আর দ্বিতীয় আরেকটি, সো দেখতে পাচ্ছেন এখানে 794 × 410 পিক্সেল এটি হচ্ছে, এই দুইটি এটি হচ্ছে মিনিমাম এটি হচ্ছে ম্যাক্সিমাম। তো আমরা ম্যাক্সিমাম আকারে করলে আমাদের ইমেজগুলো অনেকটি জাঁকজমকপূর্ণ হবে, অনেক সুন্দর দেখা যাবে, তো সেই ক্ষেত্রে আমাদের এটি করতে পারলে ভালো হয়, কিন্তু প্রথম অবস্থায় হয়তো আমরা এটি আমরা সাপোর্ট পাবো না, তার জন্য আমাদেরকে এটিকে করে নিতে হবে। তো আমি যদি জাস্ট এখানে আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে আপনাদের যে মিনিমাম সাইজ, এবং আমি যদি এখানে দেখি এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। সো আমরা জাস্ট এটিতে করব, এটি হচ্ছে অনেকটা বর্গাকৃতির, সো বর্গাকৃতির এই আমরা একটি গিগ এখন তৈরি করব, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বর্গাকৃতির আমাদের নতুন অ্যাকাউন্ট অনুযায়ী করে নেব। তো আমার এখানে অলরেডি দেওয়া রয়েছে 550 পিক্সেল 370 পিক্সেল, তো আমরা এখানে দিয়ে এন্টার করব ক্রপ বাটনে ক্লিক করে, তো এটিকে এন্টার করার পরে এটিকে একটু জুম ইন করে নিচ্ছি আমি, এবং আমি এটিকে একটি সেভ করে নিচ্ছি, এখানে হাই দিয়ে সেভ করে নেব। সো আমি এখান থেকে এখানে এটি এরকম থাকলো, তো আমি এখানে জাস্ট ডাটা এন্ট্রি লিখি, ডাটা লিখে দিই, জাস্ট ডাটা লিখে এখানে সেভ করে দিচ্ছি। তো এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে হাই মিডিয়াম লো তারপরে এখানে ম্যাক্সিমাম রয়েছে, আপনারা ম্যাক্সিমাম দিবেন, তাহলে আপনাদের যে রেজুলেশনটা সেটা কিন্তু অনেকটা হাই হয়ে থাকবে, এবং আপনাদের খুবই ভালো মানের একটি ফরম্যাট আপনারা মেক করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে অপশন রয়েছে, আবার যদি আমরা একটু লক্ষ্য করে দেখি দেখতে পাচ্ছি এখানে আমাদের যে এখানে 6.5, এখানে দেখতে পাচ্ছি 8., তারপর এখানে দেখতে পাচ্ছেন 12.। সো এখানে আমরা স্ট্যান্ডার্ড করে দেবো, এটি স্ট্যান্ডার্ড করে দেওয়ার পর আমি যেটি মনে করি যে এটি খুবই হাই হবে, এখানে যদি ম্যাক্সিমাম দেন সর্বোচ্চ, এবং এখানে আপনারা যদি আমরা এখানে হাই দিই তাহলে দেখেন 10, এখানে আমরা 8 আমরা 10 করে দিব, আর এখানে আমরা স্ট্যান্ডার্ড দিয়ে দিব। সো এখানে 10 স্ট্যান্ডার্ড দেওয়ার পর আমি যদি এখানে সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর এখানে জাস্ট আমি এখন কিন্তু আমাদের এটি রেজুলেশনটি অনেকটা স্ট্যান্ডার্ড হয়েছে এবং অনেক ভালো মানের। তো আমরা এখানে এখন একটু যদি ইমেজটি কিন্তু অনেক ছোটো, আমরা যদি এফোর সাইজে থাকি দেখতে পাবো অনেক ছোটো, কিন্তু এখন স্ট্যান্ডার্ড দেওয়াতে আমাদের এটিকে অনেক গর্জিয়াস দেখাবে যাবে। তো আমরা যে কাজটি করবো আমাদেরকে অবশ্যই এখানে ডাটা এন্ট্রির অপশনের জন্য আমাদেরকে একটা, আমি এখান থেকে ডাটা এন্ট্রির দুইটা পিকচার আমি এখান থেকে ডাউনলোড করে নেই, ডাটা এন্ট্রি লিখে দিই, তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডাটা এন্ট্রির কিছু ছবি আমি এখানে অ্যাড করে দিব। সো একটা স্ট্যান্ডার্ড একটা পিকচার আমি দেখতে পাচ্ছেন এখানে, যে এই পিকচারটি আমরা যদি লক্ষ্য করে থাকি পিছনে তিনি ডাটা এন্ট্রি করছেন, আর এখানে সামনে একটি চার্ট এসেছে অনেক সুন্দর কিন্তু পিকচারটি, সো এরকম আকারে, এবং দেখতে পাচ্ছেন উনিও ডাটা এন্ট্রি করছেন, তো একজন পাশে রয়েছে। সো আমরা এরকমভাবে একটি ইমেজ আমরা মেক করতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওইরকম একটি ইমেজ আমাদেরকে কালেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন উনি ডাটা এন্ট্রি করছেন, তো এই পিকচারটা আমরা নিতে পারি। সো আমরা জাস্ট একটু দেখি আরও কোনো পিকচার রয়েছে কি না, যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা এই পিকচারটি নিতে পারি। এই জিনিস লক্ষ্য করবো, আমরা যখন গুগল থেকে ইমেজ ডাউনলোড করব, তো ইমেজ ডাউনলোড করার পর আমরা এই কর্নারে দেখতে পাবো যে এই ইমেজটি দেখতে পাচ্ছেন ফ্ল্যাট ওয়ার্ল্ড যে সলিউশন রয়েছে সেখান থেকে কিন্তু এটি এই ইমেজটি কালেক্ট হয়েছে। তো এখানে যদি লেখা দেখবেন ফাইবার সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমেজগুলো নেবেন না। আমি যদি জাস্ট এখান থেকে
কালেক্ট করবেন না। তো আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পিন্টারেস্ট রয়েছে, সেই পিন্টারেস্ট থেকে এই এটি এসেছে। তারপর আমি যদি এখানে ক্লিক করি আইসোলেশন ইন্ডিয়া থেকে এই পিকচারটি এখানে শো করছে। তো এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে এখানে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে ফাইবার চলে এসেছে। এই ইমেজটি আপনার কখনোই নেবেন না, কারণ এটি হচ্ছে ফাইবারের। সো দেখতে পাচ্ছেন ফাইবার। সো আমরা যদি জাস্ট এখান থেকে আমাদের যদি এই এক্সেলের কিছু ফাইল, এক্সেল ডাটা আমরা যদি জাস্ট এখানে লিখি যে এক্সেল ডাটা এন্ট্রি ফটো যদি লিখে আমরা চার্জ করি, সো এখান থেকে চার্জ করে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো আমরা এটিকে দেখতে পাচ্ছেন এটি ফাইবারের। তো ফাইবার এটি নেওয়া যাবে না, আমরা যদি মেক না করতে পারি সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। সো আমাদেরকে যেগুলো পছন্দ হয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসিও ক্লিক আর্টস রয়েছে। সো এখান থেকে আপনারা এই ইমেজটিকে ডাউনলোড করে নিতে পারেন আপনাদের কাজের জন্য, ব্যবহারের জন্য। আপনারা যারা মেক না করতে পারেন তারা এখান থেকে কালেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে, এখানে পিন্টারেস্টেডটি রয়েছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা যে টপিক্সে আপনারা লক্ষ্য করবেন যে কেন এখানে ফাইবার না হয়, ফাইবার এর যদি আপনারা ইমেজগুলো আপনারা কালেক্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ফ্রিলান্সার। তো ফ্রিলান্সারেরটাও না নেওয়াই বেটার আমি বলবো, যেটি আপনারা জাস্ট এখান থেকে একেবারে যেগুলো ফ্রিলান্সিং সাইট নয় সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো তারপর আপনারা যদি এটিকে আপনার লগ ইন করে দেখতে পাচ্ছেন এই পিকচারটি আপনারা নিতে পারেন। তো এরকমভাবে এক দুইটি পিকচার আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন, আর কিছু পিকচার আপনারা আলাদাভাবে এবং দেখতে পাচ্ছেন এটি অনেক ভালো, এখান থেকে আমরা এটিকে কালেক্ট করে নিতে পারি। তো এরকমভাবে আমরা কতগুলো পিকচার আমরা কালেক্ট করে নিলাম। সো এই পিকচারটি দেখতে পাচ্ছেন অনেক স্মার্ট, সো আমরা এই পিকচারটি নিতে পারি সেই ক্ষেত্রে। এবং আমরা এখানে দেখে নিব এই পিকচারটি কোথা থেকে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমরা এটিকে অপাসিটি কমিয়ে নিয়েছি এখানে এসে সেরে দেওয়ার পর। তারপর এটিকে আমরা কন্ট্রোল টি দেওয়ার মাধ্যমে আমরা এটিকে বড় ছোট করে নিতে পারবো। তো আমরা এখানে এটি লক্ষ্য করতে পারছি। তারপর এখানে যে কাজটি করব আমরা, যদি এখানে আমরা আমাদের কপি পেস্ট করে দিয়েছিলাম নাম্বারটি, তো আমরা এখানে টেক্সটগুলো, তো আমরা এখান থেকে টেক্সটগুলোকে একটু ছোট করে নিই। তারপর দেখতে পাচ্ছেন এটি অনেক বড় দেখাচ্ছে। সো জাস্ট আমি এখান থেকে এটিকে একদমই ছোট করে নিলাম, এগুলোকে আমাদের ঠিক করতে হবে। সো জাস্ট আমরা এখান থেকে জাস্ট এটিকে এন্টার দেওয়ার মাধ্যমে আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল এ দিয়ে এটিকে মার্ক করার পর কন্ট্রোল টি দিব, দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট বাটি চালু এসেছে। সো ফ্রেন্ডস, আমরা এটিকে একটু ক্লোজ করব, তার জন্য আমরা কন্ট্রোল এ দিয়ে আগে এটিকে মার্ক করেছি এবং কন্ট্রোল টি দেওয়ার মাধ্যমে আমরা আমাদের যে টেক্সটের যে বারটি সেটি নিয়ে এসেছি। তো এখান থেকে আমরা টেক্সটের যে উইন্ডো ভিউটি রয়েছে সেটি নিয়ে এসেছি। এখান থেকে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি আমরা যে চিহ্নটি রয়েছে উপর নিচে এরকম, এটির স্পেস আমরা কমিয়ে দিব। তো এখানে 9 করে দিচ্ছি, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি এখানে কমে গিয়েছে অনেকটা। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এটিকে আমরা হোয়াইট করে দেবো, সাদা করে দেবো। তো আবার মার্ক করার পর এখানে ব্ল্যাক রভি রয়েছে, এখান থেকে আমরা হোয়াইট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে এটি সাদা হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা নিয়ে নেব, এবং এখানে আমরা তাদের কিছু রকম সো এখান থেকে
আমরা এখানে এই চিহ্নটিকে আমরা একটু এরকম করে নিব। করার পর দেখতে পাবেন যে এখন আমরা যদি স্পেস দেই তাহলে এটি এদিকে যাচ্ছে। ডকুমেন্ট কনভার্সন পিডিএফ, এত তো আমরা যে ডকুমেন্টগুলো যে আমরা কনভার্সন করে থাকি এটির একটি হচ্ছে এটি। সো আমরা এখান থেকে আমরা জাস্ট এই প্রত্যেকটিকে মার্ক করে আমরা অন্যরকম একটি মুড করে নিবো। সো আমরা এখান থেকে এটিকে এই সাইজ করে নিব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমরা একটি লিগ্যাল সাইজে চলে এসেছি। আমাদের টেক্সটগুলো, আমাদের টেক্সটগুলো মিডিলে ছিল, যে আমাদের এই যে প্যারাগ্রাফের যে সাইজ সিস্টেমগুলো রয়েছে এখানে এগুলো। তারপর আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে প্যারাগ্রাফে ক্লিক করে আমাদের এই সিস্টেমে রয়েছে। তো আমরা এখান থেকে এটি এখন একটি সাইড আকারে হয়েছে। তো আমরা এখান থেকে সুন্দর করে এটিকে মার্ক করে দিতে পারি ডাটা এন্ট্রি অনলাইন অ্যান্ড অফলাইন। সো এটিকে আমরা লেয়ারটিকে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখানে লেয়ারে ওয়ানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে কন্ট্রোল টি দিব, দেওয়ার পর এটি আরও বড়ো হবে। আমরা জাস্ট এটিকে এইভাবে ড্রাগ করবো এবং শিফটে কি প্রেস করে ধরে ড্রাগ করলে আমরা সম্পূর্ণটাকে ড্রাগ করতে পারবো। সো আমরা জাস্ট এখানে এতটুকু করছি। তারপর আমরা যদি এখান থেকে আবার আমাদের যে ইমেজটি রয়েছে দেখতে পাচ্ছি এটিকে এরকম আকারে ছিল, এটিকে পুরাটিকেই তারা সো এটিকে এতটুকুই করা হয়েছিল। সো আমরা এখান থেকে আমরা এটিকে ডাটা এন্ট্রি সার্ভিস লিখে দিব প্রয়োজনে। সো ডাটা এন্ট্রি অফলাইন অনলাইন রয়েছে, তো ডাটা এন্ট্রি সার্ভিস অফলাইন অ্যান্ড অনলাইন এটিও লিখে দিতে পারি অথবা ডাটা এন্ট্রি সার্ভিস। তো আমরা ডাটা এন্ট্রি সার্ভিসটিকে কপি করে নিতে পারি এবং আমরা একটু দেখে নিই পিকচারটিকে, এটিকে পুরো সম্পূর্ণটাকেই মার্ক করা হয়েছিল। সো আমরা জাস্ট এটিকে আমরা সম্পূর্ণটাকে মার্ক করতে পারি। জাস্ট এখান থেকে আমাদের মুভ টুলটি সিলেকশন করতে হবে, করে এটিকে আমরা বাম পাশের যে আমাদের রাইট বাটন যে রয়েছে লেফট অ্যান্ড রাইট বাটন ক্লিক করলে মেনু অপশনটি আসে, এখান থেকে সিলেক্ট লেয়ার ওয়ান রয়েছে অথবা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড এবং লেয়ারে ক্লিক করার মাধ্যমে আমরা এটিকে সিলেকশন করতে পারি। তারপর কন্ট্রোল টি প্রেস করবো, প্রেস করার পর আমরা এটিকে সম্পূর্ণটাকে দিয়ে দিতে পারি, যে আমরা এখান থেকে সম্পূর্ণটাকে দিয়ে দিলাম। তো এই দেখতে পাচ্ছেন এইরকম সম্পূর্ণ দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এখানে ডাটা এন্ট্রি সার্ভিস লিখে দিতে পারি। তো এখান থেকে আমরা জাস্ট এখানে কপি করে নিলাম, আর এটিকেও আমাদেরকে আর স্মার্ট করতে হবে এই লেখাগুলোকে। আমি জাস্ট এই লেখাগুলোকে আগে একটু স্মার্ট করে নিই। তো স্মার্ট করার জন্য আবার কন্ট্রোল দিয়ে দিয়ে আমি এখান থেকে স্পেসটি আর একটু কমিয়ে দিচ্ছি। তো এটিকে আরও কমিয়ে দেওয়া দিতে পারলে ভালো, এখানে 6 দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম স্মার্ট হয়ে গিয়েছে। তো এখানে ডকুমেন্ট কনভার্সন, আমি জাস্ট এখানে ডকুমেন্ট কনভার্সন ডিওসি দিয়ে ডকুমেন্টটি বোঝাই, ডিওসি এবং কনভার্সন কনভার্ট 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 ডকুমেন্ট কনভার্ট, এখানে আমি এটিকে একটু স্পেস দিয়ে দিলাম পিডিএফ এক্সেল যেটা, তাহলে আমি সংক্ষিপ্ত কিছু রূপ দিয়ে দিলাম এখানে। স্ক্রিপ্ট ডাটা কালেকশন, তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম রয়েছে। তারপর এখান থেকে আমরা ডাটা কালে ক্লিনিং রয়েছে, ডাটা কালেকশন, তো এইগুলো দেওয়া থাকলে সমস্যা নেই। তারপর বিটুবি লিড কালেকশন, লিড জেনারেশন এরকম দিতে দিয়ে দেওয়া যেতে পারে। বিটুবি আমরা যদি দেখি লিখি বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিড লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন একটা অপশন রয়েছে, আমি এটি দিয়ে দিলাম। তো এখান থেকে দেওয়ার পর আমরা জাস্ট এটিকে আর একটু বড়ো করে নিব, এখানে আমরা 6 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা একটু আমাদের এটিকে আমরা জাস্ট এটি কাজ করতে পারি, এটিকে এখান থেকে জাস্ট একটু বাড়িয়ে নিচ্ছি। তো এখান থেকে এতটুকু, এখান থেকে জাস্ট আমরা এত একটু এখান থেকে নেওয়ার পর আমরা জাস্ট এটিকে এটি কাজ করব, যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা যদি লক্ষ্য করে থাকি সে তিনি কী লিখেছিলেন এখানে, এখানে অনেক কিছু লিখেছেন তিনি, কনভার্ট পিডিএফ এক্সেল থেকে কপি পেস্ট ডাটা এন্ট্রি, তারপর এখানে অনেক কিছু লিখেছে। তো আমরা শর্টকাটে কিছু লিখবো, এত কিছু লিখবো না, আমরা জাস্ট এখানে আমরা একটি কাজ করতে পারি যে কনভার্ট কনভার্ট পিডিএফ কনভার্ট ডিওসি এরকমভাবে আমরা সংক্ষিপ্ত আকারে লিখে দিতে পারি। তো এত টু এত কনভার্ট এটা টু এটা এটা ওর এটা, সো কনভার্ট এগুলো আমরা দিয়ে দিতে পারি। আমরা একটা সো কনভার্ট আমরা এগুলোকে আলাদা আলাদাভাবে দিয়ে দিতে পারি। আমরা জাস্ট এটিকে কাট করে নিচ্ছি, কাট করার পর এখানে এন্টার দিয়ে দিচ্ছি, এন্টার দেওয়ার পর আইডি এন্টার দিয়ে তারপর এখানে আমরা আবার এখানে দিয়ে দিলাম, এখানে জাস্ট এখানে আবার লিখে দিব যে ডকুমেন্ট কনভার্ট কনভার্ট, জাস্ট এই কথাটাকে এখানে লিখে তারপর আমরা এটিকে দিয়ে দিব। সো এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে কনভিআরটে কনভার্ট দিয়ে দেওয়ার পর এখানে ডকুমেন্ট সিও দিয়ে তারপর আমরা এখানে একটি দিয়ে দিই এত টু এত ফাইল, তোর এত
সেগুলো সবাই বুঝে নিবে। তো আমরা জাস্ট এখান থেকে নর্মালি ভাবে বাকিগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের ইয়া দিয়ে দিলাম এবং আমরা এটিকে বোল্ট করার চেষ্টা করব। যদি বোল্টে না থাকে অবশ্যই বোল্টে নেই, তো এখান থেকে আমরা বোল্ট করে নিতে পারি। তো যে বোল্ট অপশন রয়েছে আমরা এটি বোল্ট করে নিলাম। বোল্ট করে নেওয়াতে আমাদের কিন্তু মানে চমৎকার দেখা যাচ্ছে। এবং এটিকে আমরা যদি আর একটু লাইট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে লেয়ারে যাব। লেয়ার থেকে এখান থেকে ড্রপ শেডো রয়েছে, তো শেডোতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা ব্ল্যাক শেডো একটু বাড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটু বাড়ানোর পর আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে অল্প পরিমাণে আমরা জাস্ট একটু বাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে একটু শেডোগুলো যদি বাড়িয়ে নিই সেক্ষেত্রে আমাদের কড়া করে নিচ্ছি, কড়া হালকা কড়া দিয়ে দিলাম। তারপরে এখান থেকে এটি অ্যাডজাস্ট থাকে, দেখতে পাচ্ছেন এখানে এটি দেওয়ার পর এইগুলোকে আমরা জাস্ট এইরকম একটু লাইট দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ডাটা এন্ট্রি, কপি পেস্ট জব, তারপর টাইপিং, ডাটা কালেকশন এগুলো সব বোঝা যাচ্ছে। তো আমরা এখান থেকে এভাবে এটিকে করে নিতে পারি। তারপর এখান থেকে আমরা জাস্ট এখন এখানে অনেকগুলো লেখা হয়ে গিয়েছে, তো আমরা জাস্ট এটিকে একটু মার্ক করে আর একটু স্পিড বাড়িয়ে দেবো, এখানে এড করে দিব। তো এড করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা অত অনেকটা হয়ে গিয়েছে। তারপর এখান থেকে এড থেকে আমরা একটু কম করে দেই। আমরা এখানে 7 করে দেবো, তো এখানে আমাদের 7 লিখতে হবে। সো আমরা কোথায় ক্লিক দিয়েছি এখানে আমাদের লিখতে হবে, এখানে এন্টার করার পর এখানে এখানে 7 লিখে দেবো। এখানে 7 লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমরা এটিকে জাস্ট নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর দেখতে পাবো এখান থেকে আমরা ডাটা এন্ট্রি রয়েছে, তো এখান থেকে জাস্ট কপি করবো। কপি করার পর এখান থেকে এখানে লিখে দেবো ডাটা এন্ট্রি সার্ভিস, এসি আর ডাটা এন্ট্রি সার্ভিস 24, এখানে লিখে দিই 24 hours দিয়ে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। HOURS আমি সম্পূর্ণ কথাটাই দিয়ে দিচ্ছি, ডাটা এন্ট্রি সার্ভিস 24 hours। তো এটিকে দেওয়ার পর আমরা এটিকে একটু যে কাজটি করবো এটিকে আমরা একবার কাট করে নিচ্ছি। কাট করার পর এখান থেকে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এখানে আরেকটি বার নেওয়ার চেষ্টা করবো। তো সেটি আমরা একটু কড়া করে নিতে পারি, যেরকম এটি রয়েছে এটিকে আমরা জাস্ট এখানে আবার ড্রাগ করে দিতে পারি। সো এখানে ড্রাগ করে দিয়ে ছেড়ে দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করবো এটিকে আবার গুটিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে এটিকে এই পর্যন্ত দিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে এটা করে নিলাম, এখান থেকে আবার আমি ওপাসিটিটি একটু কমিয়ে নিচ্ছি। তো একটু কমিয়ে নিলাম, এখন দেখতে পাচ্ছেন যে এখন এতটুকু থাক, এতটুকু থাকলে হবে। একটু হয় করে নিয়ে যা এখানে একটু করা করে নেওয়া হলো। তারপর এখান থেকে আমরা জাস্ট এখানে ডাটা এন্ট্রি সার্ভিসটা একটু বড় করে লিখে দিব। জাস্ট এখান থেকে আমরা এটিকে একটু বড় করে নিচ্ছি। তো 24 hours লেখা রয়েছে, আমরা এটিকে একটু কেটে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে এই অপশানটিকে আমরা একটু ছোটো করে নিব। তো এখান থেকে 11 থেকে আমরা 10 করে নিচ্ছি, 10 করে নেওয়ার পর অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। এবং এটিকে আমরা কালারটি একটু অন্য কালার করে দেবো, আমরা এখান থেকে হলুদ করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে কালারটি কিন্তু অনেক সুন্দর ফুটেছে। ডাটা এন্ট্রি সার্ভিস 24 hours, তো দেখতে পাচ্ছেন এখানে 24 hours আমরা ডাটা এন্ট্রি কাজ চলে, এরকম একটি অপশন। এবং এখানে আমরা একটি পিকচার দিতে হবে, সেই পিকচারটি আমরা এখানে চয়েস করে এখানে দিয়ে দিব। সো আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত দেখতে পাচ্ছেন না, তাদের এরকম একটি অপশন ছিল। সো এখানে আমরা জাস্ট যে কাজটি করব এখানে আমরা একটি পিকচার নিয়ে আসবো, আমাদের একটি পিকচার নিয়ে এসে আমরা এখান থেকে সেট করে দিব। সো আমি জাস্ট এখান থেকে না করে আমি এখানে থেকে মাইনাস করার পর এখান থেকে আমি এখান থেকে জাস্ট এই পিকচারটিকে নিয়ে আসছি। তা আনার আসার পর এখান থেকে জাস্ট আমি যে কাজটি করবো এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুল মার্কিং টুলটি, এখান থেকে আমরা যে ইলেকট্রিক্যাল টুল রয়েছে যেটি গোল রাউন্ড, সেটিকে এখান থেকে ড্র্যাগ করে টানবো। টানার পর এখান থেকে গোল অথবা আমরা শিফট কীটা প্রেস করে চেপে ধরলে আমাদের একদমই গোল আকারে চলে আসবে। সো আমরা এখান থেকে এরকম একটি পিকচার আমরা চয়েস করে নিচ্ছি।
তো এই পিকচারটিকে এখান থেকে আমরা জাস্ট এখানে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পিকচারটির রেজুলেশন অনেক বড়, এই জন্য এটি এরকম হয়েছে। আমরা সো আমরা এখানে অল্টার এবং স্পেসের চাপ দিয়ে ধরে আমরা মাউস রাইট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা এটিকে মাইনাস করে ছোট করলাম। তারপর এখানে কন্ট্রোল টি প্রেস করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন এখানে দেখা যাচ্ছে আমাদের পিকচারটি কতটুকু। তো আমরা এরকমভাবে টেনে এখানে এখন আমরা সেট করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে সেট করতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি এখানে এটি একটি ফ্রন্ট পেজ হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি। তো আমরা এটিকে এখানে সেট করে দিব এবং সেট করার পর দেখতে পাচ্ছেন এটি এখানে সেট হয়ে গিয়েছে। এবং সেট হওয়ার পর এখান থেকে আমরা জাস্ট যে কাজটি করব এটিরও আমরা একটি আমরা যে কাজটি করবো এখানে লেয়ারে চলে যাবো। লেয়ার থেকে এখানে স্টোক কালার রয়েছে, স্টোক কালার দিয়ে দিব। তো আমাদের দেখতে পাচ্ছেন এটি একটি স্টোক কালার রয়েছে। তো আমি যদি এটিকে একটু ব্ল্যাক কিংবা অথবা অন্য কোনো অন্য কোনো কালার করে দেই, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু অনেক ভালো এখানে লাইট করেছে। এবং আমি যদি এটিকে একটু হালকা অন্য কালার করে দিই দেখতে পাবো কোন কালারে কেমন এখানে মানাচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের কালার আপনারা অ্যাটাচ করতে পারেন। তো আমাদের যে কাজটি আমাদের ব্ল্যাক করলে বেশি ভালো হয়, কারণ হচ্ছে এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, এই জন্য আমরা এখান থেকে ব্ল্যাক করে দিলাম। তো করার পরে এখান থেকে আমরা জাস্ট এখানে নিচে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, এখান থেকে এতটুকু একটু বড় করা যায়। আমরা কন্ট্রোল টি প্রেস করলে আমরা এটিকে একটু টেনে বড় ছোটো করতে পারবো। সো আমরা জাস্ট এখানে এরকম করে দিচ্ছি, একটু বড় করে দেই, সমস্যা নেই। তারপর এখানে আমরা জাস্ট এখানে প্রফেশনাল এটি দিয়ে দিতে পারি, প্রফেশনাল প্রফেশনাল লিখে দিতে পারি এখানে। প্রফেশনাল এরকম লিখে দিতে পারি। সো এখান থেকে আমরা এটিকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো আমাদের স্পেলিং ভুল রয়েছে কিনা আমরা সেটিকে প্রফেশনাল এফ হবে। সো আমরা আই এম প্রফেশনাল এরকম একটি লিখে দিতে পারি কথা এখানে। আর আমরা জাস্ট এখান থেকে যদি আমাদের প্রোফাইলে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন আই এম প্রফেশনাল কথাটা এখানে রয়েছে, এখান থেকে আমরা কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এখানে পেস্ট করে, আমি জাস্ট এখানে একটু পেস্ট করে দেখি যে প্রফেশনাল বানানটি ঠিক রয়েছে কিনা। প্রফেশনাল ঠিক আছে, আমার বানানটিও ঠিক ছিল। সো জাস্ট আমরা এখান থেকে আমাদের আগের বানানটি আমরা এটিকে কেটে দিই, ওটি ওই বানানটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আই এম প্রফেশনাল কথাটি এখানে আমরা জাস্ট উল্লেখ করে দিই। সো এটি এখান থেকে আমাদের মার্ক করতে হবে। তো এখান থেকে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে পরে এটিকে আমরা সিলেকশন করে নেব। নেওয়ার পরে এটিকে আর একটু বড়ো করে নিতে পারি। তো এটা বড়ো করে নিলে অতিরিক্ত বড়ো হয়ে যাচ্ছে। সো আমরা এটিকে নিয়ে আমরা এখান থেকে বোল্টই রয়েছে, তো এই কথাটিকে এরকম এখানে থাক। এটি আমাদের কিন্তু এখানে দেওয়া, তো এখানে আই এম প্রফেশনাল এটি দিতে পারি আমরা, ও আরেকটি দিতে পারি আমরা কুইকলি, আমরা খুবই কেয়ারফুলি এবং খুবই দ্রুততা সহিতে কাজ করে থাকি, এগুলো দিতে পারি। সো এখানে আপাতত আমি আর তেমন কিছু দিচ্ছি না, যদি এখানে দেওয়া যায় তো আমরা এখানে দিয়ে দিই। আর আদার্স হয়েছে এখানে আর আমি কিছু দিতে যাচ্ছি না, যেহেতু আমরা যে পিকচারটাকে আমরা ফলো করে একটু কাজ করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে তো এখানে তার নাম লেখা রয়েছে। সো এখানে নিচে আমার নামও লিখে দিতে পারি। তো এটাকে আমরা যদি আই এম প্রফেশনাল এই কথাটি দিতে গেলে আমাদেরকে এখানে আবার আমাদের আই এম প্রফেশনাল আই এম জয় আই এম প্রফেশনাল এই কথাটিকে আমরা এখান থেকে এরকম আকারে করে দিতে পারি, এতটুকু এতটুকু এভাবে করে দিতে পারি আই এম প্রফেশনাল জাস্ট হবে এখানে আই এম এ হবে না, এ রয়েছে এটা এডিট করে নিতে হবে পরবর্তীতে, আই এম প্রফেশনাল হবে, আই এম এ হবে না কখনোই। সো আমরা এখান থেকে জাস্ট আমরা এখানে একটু বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আই এম প্রফেশনাল এরকম একটি এখানে রয়েছে। তো আমরা এখানটিকে আমরা অন্যটি কালার করে দিতে পারি, অথবা এটিকে আমরা যদি এখানে কন্ট্রোল দেখতে পাচ্ছেন এই আকারে যদি আমরা করি যে আই এম প্রফেশনাল এটিও হয়। তো আই এম প্রফেশনাল, সো এখানে পিটাকে আমি একটু বড় হাতের করে দিচ্ছি। সো আই এম প্রফেশনাল তাহলে ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট এখানে আমরা এটিকে অন্যটি কালার করে দিব।
দেখতে পাচ্ছেন এখানে লাল, তারপর এখানে আরো বিভিন্ন রকমের কালার রয়েছে, তো আপনারা এখান থেকে কালার করে দিতে পারেন। তো এখানে জাস্ট যদি আমি হলুদ দিই আমার মনে হয় সেটি অনেক ভালো দেখাবে। উপরে থেকে আমি জাস্ট এখান থেকে আই এম প্রফেশনাল এই কথাটা এখানে দিয়ে আমি আই এম প্রফেশনাল এতটুকু দিয়ে আমি এখানে কমপ্লিট করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের এটা চমৎকার, আমরা একটি আমাদের যে গিগের যে পিকচার রয়েছে ফ্রন্ট পিকচারটি আমরা মেক করলাম। তো এরকমভাবে গিগের পিকচার আপনারা মেক করতে পারেন। সো আমি এটিকে এখন সেভ আস করে দেব। তো এখান থেকে আমরা সেভ করে দিচ্ছি এবং আমরা এখানে 001 দিয়ে দিব আমি 001। সো দেখতে পাচ্ছেন আমি এখানে যে কাজটি করেছি, যে আমি এটিকে এখানে মেক করেছি, তারপর এখানে আমরা যে কাজটি করবো আরেকটি সেটি হচ্ছে যে আদার্স আমাদের যে অন্যান্য পিকচারগুলো লাগবে সেগুলো জাস্ট আমরা এখান থেকে ওপেন করব আর আমরা এডিট করে আমরা সেটি সেগুলো আপলোড করে দেবো। যেরকম এই পিকচারটিকে আমরা যদি এখানে আরও কিছু পিকচার রয়েছে আমরা লক্ষ্য করে থাকবো যে পিকচারগুলো, এটিকে আমরা জাস্ট এখান থেকে আমরা জাস্ট ক্রপ করে নিব, তাহলে কমপ্লিটলি হয়ে যাবে। আমরা যদি ইচ্ছা করে এখানে লিখে দিতে পারি ফাইবার টাইপার অথবা কিছু যদি ইচ্ছে হয় আমরা লিখে দিতে পারি। এছাড়া কিন্তু আমাদের এই ফ্রন্ট পেজটা আমরা একটু করে নেবো আর বাকিগুলো কিন্তু আমরা গুগল থেকে আমাদের কাজের উপরে টপিক্সের উপরে আমরা ডাউনলোড করে নেবো। আমাদের যে যে কাজ করে থাকি সেই টপিক্সের উপর কাজ করে সেই যে যে কাজগুলো করে থাকি সেইগুলোকে আমরা ডাউনলোড করে নেবো আর আমরা এগুলো করারও প্র্যাকটিস করবো, তাহলে আমাদের প্র্যাকটিসও হবে এবং আমাদের যে পিকচারও পাওয়া যাবে, আমরা এই কাজগুলো করে রাখবো। সো এইভাবেই আপনারা আপনাদের গিগের জন্য পিকচার ইমেজ তৈরি করবেন এবং আপনারা কীভাবে প্রফেশনালভাবে একটি গিগ আপনারা পাবলিশ করবেন সেই রকম একটি ভিডিও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং এর আদার্স ওয়েস আমি ফাইবারের আরও অনেক রকমের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেগুলো দেখে নেবেন। এবং আমার একটি প্লে লিস্ট রয়েছে সে ফাইবারের, সেই প্লে লিস্টটি আপনারা সে প্লে লিস্টের মাধ্যমেই আপনারা সব ভিডিওগুলো পাবেন এবং সেই প্লে লিস্টের মধ্যে আপনারা ফাইবারের টোটাল ভিডিওগুলো পাবেন, অনেক ধরনের উপকারী ভিডিও আপনারা সেগুলো দেখবেন, সেখান থেকে আপনারা অবশ্যই ভালো কিছু পেতে পারবেন। এবং যারা যাদের কোনো রকমের কোয়েশ্চেন রয়েছে অথবা কোনো কিছু জানার রয়েছে তারা অবশ্যই আমাকে কমে আমার এই ভিডিও ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের জন্য কিন্তু খুবই দ্রুত রেসপন্স করি, কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি। তো সেই দিক থেকে আমি আপনাদেরকে খুবই ভালো একটি সহযোগিতা করতে পারবো। সো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যাদের কোনো কিছু জানার রয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, আমরা সেই অনুযায়ী প্রশ্ন উত্তর দেবো এবং ভিডিও মেক করার চেষ্টা করবো। সো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেল দেখে এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, বাই বাই।